বর্ষার আহ্বানে পান্তা উৎসব। অভিনব এই উৎসবের আয়োজক হুগলির চুঁচুড়ার এক সংগঠন। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, মাখা সহ লম্বা খাদ্য তালিকা, সাথে আম কাঁঠাল। পাত পেড়ে খেলেন প্রায় 400 জন। গরম থেকে রেহাই পেতে বর্ষার আহ্বান। বর্ষার আহ্বানে এবার পান্তা উৎসবের আয়োজন হুগলির চুঁচুড়াতে। আয়োজন করলেন স্থানীয় একটি সংগঠন। স্থানীয় সংগঠনের অভিনব এই পান্তা উৎসবে পান্তা ভাতের সাথে হরেক রকম খাবারের আয়োজন করা হয়। পাত পেড়ে খেলেন কয়েকশো মানুষ। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী কেরলে বর্ষা ঢুকেছে অনেক আগেই। কলকাতা আবহাওয়া দপ্তর জানিয়েছে এ রাজ্যেও বর্ষা প্রবেশ করেছে। তবে উত্তরবঙ্গে বর্ষা হলেও দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বর্ষার দেখা মেলেনি। প্রতিদিনই যেন পাল্লা দিয়ে চড়ছে পারদ। এই রকম পরিস্থিতিতে বর্ষার আহ্বানে পান্তা উৎসবের আয়োজন সত্যি অভিনবত্বের দাবি রাখে, এমনই মনে করছেন স্থানীয়রা। আয়োজকদের দাবি, অত্যাধিক গরমের ফলে মানুষ নাজেহাল, পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে, তাই এই আয়োজন। আয়োজকরা জানালেন এবারই প্রথম নয়, এই নিয়ে 10 বছরে পা দিল এই অনুষ্ঠান। তবে করোনার কারণে মাঝে 2 বছর বন্ধ রাখা হয়েছিল অনুষ্ঠান। পান্তা ভাত ছাড়াও মেনুতে ছিল 25 থেকে 30 রকমের তরিতরকারি, ফল ও মিষ্টি। পান্তা ভাত, কাঁচা লঙ্কা, আলু ভাতে, ডালের বড়া, মাছের মাথা দিয়ে তরকারি, ডিম ভাজা, মৌরালা মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, শেষ পাতে ছিল আম, কাঁঠাল, মিষ্টি, আইসক্রিম। এ বিষয়ে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত বলেন, প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি, মাঝে 2 বছর করা যায়নি। পান্তা উৎসবে যোগ দিয়ে এদিন দেখা গেল পাত পেড়ে বসে আছেন আমন্ত্রিত অতিথিরা, চলছে খাওয়া দাওয়া। সকলেরই কামনা এবার বর্ষা নামুক, শীতল হোক এই ভুবন। গরমের এই গ্রীষ্মের দাবদাহ থেকে একটু রিলিফ পেতে বর্ষাকে আহ্বান করবার জন্যই আমাদের পান্তা উৎসব। আগে আর কি ঠাকুমাদের কাছে শুনতাম পান্তা খেলে শরীর ঠান্ডা থাকে, এই গরমে মানুষ একদম উষ্ঠার গত। গরম থেকে রিলিফ পাওয়ার জন্য বর্ষাকে আহ্বান করবার জন্যই আমাদের এই পান্তা উৎসব। আমাদের 10 বছর পূর্ণ হলো, কোভিডের জন্য লাস্ট 2 বছর বন্ধ রেখেছিলাম আমরা, কোভিডের কাজে আমরা ব্যস্ত ছিলাম। আবার এবছর কোভিডকে কাটিয়ে উঠে আবার আমরা উৎসবে মেতেছি। আশা করবো ঈশ্বর বলুন, আল্লাহর বলুন, সবার কৃপায় বর্ষা নামবে, আমরা সবাই রিলিফ পাবো। নুন থেকে শুরু করি, নুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লেবু, আলু উচ্চকা আছে, তারপর পোস্তর বড়া, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, পেঁয়াজি, ডালের বড়া, তারপর ওই কী বলে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি আছে, মোরলা মাছের ঝাল আছে, কাতলা মাছ আছে, পাবদা মাছ আছে, তারপর আম আছে, কাঁঠাল আছে, চাটনি, পাঁপড়, আইসক্রিম শেষ। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।